জ্ঞানী বা বিজ্ঞানী, বাদী বা বাসী, বাসী কথা হলে বাসী হয়ে যায়, বিষয়টা এরকম নয়। যারা বসবাস করে, জ্ঞানী বা বিজ্ঞানী বানানো যায় শব্দে, জানেন কিভাবে? চলুন আমরা তিন ভাষায় শব্দ গঠনের অভিধান থেকে দেখে আসি। যে কোনো শব্দের সাথে যদি আপনি লজি থাকে, এই লজির সাথে যদি আপনি ইস্ট দেন তাহলে বাদী, আর যদি কোনো দেশের সাথে যদি অ্যান্ট আর ইস্ট দেন তাহলে হবে বাসী। তাহলে এইগুলো যদিও বা ভার্বের সাথে আসে না, তথাপি এজেন্ট নাউন বা ফাইলের মতো অর্থ প্রদান করে, তাই এর সাথেই জেনে রাখা ভালো। অর্থাৎ ইস্টটি অ্যাডজেক্টিভ বা নাউনের সাথে আসে, আর অ্যান বা ইস কোনো দেশের সাথে আসলেই এজেন্ট নাউন হয়ে যাবে। এটা আরবিতে দেশের নামের সাথে তাসদিদ যুক্ত ইয়া দিয়ে, মানে ইয়াই মুসাদ্দাদা দিলেই হয়ে যায়। যেমন দেখেন এখানে সুন্দর স্ট্রাকচার দেওয়া আছে, ডিজাইন করা আছে, জ্ঞানী বাদী, তাহলে জ্ঞানীকেও গঠন করা যায়। সম্মানিত দিনি ভাই, জ্ঞানীকে কিভাবে গঠন করবেন? বলেছে ক্যাপিটালিস্ট পুঁজিবাদী, রসমা লিউ। কেন রসমা লিউ হলো এখানে বিস্তারিত আছে। বলছে টেরোরিস্ট, টেরোরিস্ট, আই এম নট আ টেরোরিস্ট। ওয়াই? কেন? আপনাকে জানতে হবে মানুষেরা ইসলামকে টেরোরিস্ট বলছে। ইরহাবিউ, কেন ইরহাবিউ হলো? তো মডার্নিস্ট, আধুনিকতাবাদী, কেন আধুনিকতাবাদী? ন্যাশনালিস্ট, জিওলজিস্ট, ফিলোসফিস্ট। আচ্ছা, তারপরে আফ্রিকান এক্সট্রিমিস্ট, ম্যাথমেটিস্ট, ইন্ডিয়ান, অস্ট্রেলিয়ান, আমেরিকান, কেন? কেন 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 হলো কেন? কেন হলো কেন? পড়তে